সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিয়মিত যে শিক্ষা কার্যক্রম, আমাদের একাডেমিক কার্যক্রম, শ্রেণী শিক্ষণ, আমাদের ক্লাসরুমে যে শ্রেণী শিক্ষণ প্রদান বন্ধ আছে, বিশ্বব্যাপী COVID-19 নামক যে প্যান্ডামিক ভয়াবহ আকার, দানব আকার ধারণ করেছে, সেই মহামারী থেকে আমরাও মুক্ত না। বাংলাদেশের মানুষ এই মহামারীতে শঙ্কিত, তাদের জীবন স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। এই বিপর্যয় থেকে সাময়িকভাবে হলেও আমাদের উত্তরণের জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সরকারি সাদাত কলেজের সুযোগ্য অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলিম মাহমুদ এবং সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যারের তত্ত্বাবধানে সরকারি সাদাত কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা প্রায় 18টি বিভাগ। তাই অংশ হিসাবে আজকে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সম্মান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আমি শুভেচ্ছা জানাই বিশ্বের সকল সম্মানিত শিক্ষককে, যারা মানব সমাজকে আলোর পথে পরিচালিত করে আসছে যুগ যুগ ধরে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শিক্ষকবৃন্দকে, যারা আমাকে সত্য, সুন্দর, কল্যাণ এবং ন্যায়ের পথে চলার শক্তি যুগিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন এবং পথ দেখিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা কি? শিক্ষা বলতে আমরা কি বুঝি? আমরা কি একটি সনদ পেলেই কি আমরা শিক্ষিত হয়ে গেলাম? একটি সনদ থাকলে কি আমরা শিক্ষিত বলে দাবি করতে পারি? শিক্ষা শব্দের বিশ্লেষণ যদি আমরা করি, শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে। শ্বাস শব্দ অর্থ শাসন করা, নিয়ন্ত্রণ করা, নিজেকে শাসন করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, অন্যের অধিকার শ্রদ্ধা, অন্যকে সম্মান করা, এই বিষয়গুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা শিক্ষিত বলে দাবি করতে পারি। আমাদের অন্তরের যে মনের মধ্যে যে তৃতীয় নয়ন আছে, সে তৃতীয় নয়ন যা মানুষকে আলোকিত করে, সে তৃতীয় নয়নকে যদি জাগ্রত করতে পারি তাহলেই আমরা শিক্ষিত বলে দাবি করতে পারি। তা না হলে আমাদের এই সমাজের যে অন্যায়, সমাজের যে বর্তমানে ধর্ষণ, খুন, বর্তমানে যে দুর্নীতি, এখান থেকে মুক্তির জন্য কিন্তু আমাদের সেই আলোকিত মানুষ দরকার, যারা নিজেকে সত্য, সুন্দর, কল্যাণের পথে পরিচালিত করবে, সকল অন্যায় থেকে দূরে থাকবে। তার জন্য আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন। এই আত্মশুদ্ধি কিন্তু আমাদের শিক্ষা থেকেই আমরা অর্জন করতে পারি। আমরা আমাদের কি করা উচিত, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটা সত্য, কোনটি মিথ্যা, কোনটা ন্যায়, কোনটি অন্যায়, কোনটা শুভ, কোনটি অশুভ,
এই বিষয়ে পার্থক্য যদি আমরা নির্ণয় করতে না পারি, তাহলে আমাদের সমাজকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না। সমাজের যে অন্যায়গুলি, সমাজের যে বীভৎস চিত্রগুলি, সমাজের যে আমাদের ভীতিকর যে চিত্রগুলি, আমাদের আমাদের কিন্তু বারবারই আমাদেরকে নাড়া দেবে, আমাদেরকে কষ্ট দেবে, আমাদেরকে হতাশ করবে। এজন্যই আমি তোমাদেরকে, আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা শিক্ষার যে মূল উদ্দেশ্য, শিক্ষার যে মূল আদর্শ, শিক্ষার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য তোমাদের অর্জন করতে হবে। শিক্ষার যে বাণী, শিক্ষার যে মেসেজ, যে বার্তাগুলি বা শিখন ফলগুলি, সেই শিখন ফলগুলি কিন্তু তোমাদের লেসন প্রত্যেকটা পার্ট থেকেই তোমাদের অর্জন করতে হবে। কারণ তোমাদের সেই শিশু শ্রেণী থেকে, ক্লাস ওয়ান থেকে তোমাদের যে পাঠ্যপুস্তকগুলি তোমাদেরকে দেওয়া হয়, তোমাদের তোমাদের শিক্ষার জন্য দেওয়া হয়, তোমাদের অর্জন জ্ঞানের জন্য দেওয়া হয়, সেগুলোতে প্রত্যেকটাই কিন্তু তোমাদের এই ব্যক্তিত্বের বিকাশ, তোমাদের মনুষ্যত্বের বিকাশের জন্য কিন্তু প্রণয়ন করা। আমাদের যারা শিশু মনস্তত্ত্ববিদ, আমাদের যারা শিক্ষাবিদ, শিক্ষা মনোবিজ্ঞানী, তাদের কিন্তু সরাসরি তত্ত্বাবধানে এই পাঠ্যপুস্তকগুলি তৈরি করা হয়। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে কোন স্তরে, কোন বয়সে একটা মানুষের, একটা শিশুর, একটা বালকের, একটা তরুণের কি শিক্ষার প্রয়োজন, তার মানসিক উন্নতি বিকাশ কতটুকু প্রয়োজন, সেই বিকাশের প্রয়োজনীয়তা অনুসারেই কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকগুলি তোমাদের বিভিন্ন শ্রেণীতে প্রদান করা হয়। এবং তোমরা যদি তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তকগুলি বিষয়গুলি তোমরা যদি ভালোভাবে অনুধাবন করতে পারো, তাহলেই তোমাদের যে মনুষ্যত্বের বিকাশ, তোমাদের ব্যক্তিত্বের বিকাশ, তোমাদের মানবিকতার বিকাশ, এই বিকাশ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবেই ঘটে যাবে। আর যদি আমরা শুধু পরীক্ষায় পাশের জন্য, ভালো নম্বরের জন্য, যেভাবেই হোক একটা পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য লেখাপড়া করতে চাই, পাঠ্যপুস্তক পাঠ না করি এবং নকল অবৈধভাবে সেই নকলের আশ্রয় নেই, কিংবা অন্য কোনোভাবে আমরা যদি একটা ভালো সনদের জন্যই আমরা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য, মূল উদ্দেশ্য, মনুষ্যত্বের বিকাশ, একটা সুনাগরিক তৈরি করা, অর্জিত হবে না। ফলে কি হবে, আমাদের দেশ সুনাগরিক থেকে বঞ্চিত হবে, ভালো মানুষ থেকে বঞ্চিত হবে, দেশ দুর্নীতি অন্যায় ছেয়ে যাবে, দেশের ধর্ষণ খুন বেড়ে যাবে এবং সমাজ কলুষিত হবে, দেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে এবং সর্বোপরি আন্তর্জাতিকভাবে কিন্তু বিশ্ব একটা সেই বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এজন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের যে শিক্ষার মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই তোমরা অর্জনের চেষ্টা করবে, শুধু সনদের জন্য না, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য পড়বে। আমি বারবার তোমাদের বলি, শুধু সনদের জন্য না, তোমরা সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য, বিশ্বকে জানার জন্য, দেশকে জানার জন্য, আমাদের মুক্তিযুদ্ধকে জানার জন্য, আমাদের ভাষা আন্দোলনকে জানার জন্য, আমাদের যে এই এদেশের যে সেই সুন্দর একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেই ইতিহাসকে জানার জন্য সেই তোমরা লেখাপড়া করবে, তাহলেই আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দেশপ্রেম জাগ্রত হবে, তোমাদের মানুষের মানবপ্রেম জাগ্রত হবে, তোমাদের ন্যায় অন্যায়ের পার্থক্য তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত আজকে আমরা চতুর্থ বর্ষের যে চতুর্থ বর্ষের 24/07 কোর্সের বাংলা নাটক দুই, চতুর্থ বর্ষের বাংলা নাটক দুই কোর্স নাম্বার 24/07 কোর্সের
যে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন যে কাব্য নাটক আছে সেই কাব্য নাটক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু বলতে চাই, যে সারা বিশ্বে যে যে প্যান্ডামিক বা মহামারী চলছে COVID-19, সে সম্পর্কে তোমাদের সবাইকে একটু সচেতন হতে বলি। আমাদের এখনও কিন্তু আমাদের দেশে এবং বিশ্বে যে COVID-19-এর প্রাদুর্ভাব একবারে শেষ হয়ে যায়নি, আবারও আগামী হয়তো শীত মৌসুমে এই প্রাদুর্ভাব আরও আবারও সেই প্রবল হয়ে ফিরে আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা আমাদের বাংলাদেশ সরকার যে নির্দেশনাগুলি স্বাস্থ্যবিধিগুলি প্রদান করছে সেগুলি কিন্তু আমাদের মেনে চলতে হবে। এবং আমাদের কিন্তু যে জন্য আমাদের শ্রেণীকক্ষে সরাসরি উপস্থিত আমরা থাকতে পারছি না, সেই জন্যই যে আমাদের বাড়িতে আমাদের নিজ গৃহে অবস্থান করতে হবে। আমরা যদি এটা না করি, আমরা যদি বাইরে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে কারণ, সেই কারণ কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমাদের স্বাস্থ্যবিধিগুলি মানতে হবে। আমাদের বাইরে বেরোতে হলে আমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমাদের সামাজিক যে দূরত্ব বলা হচ্ছে, সামাজিক দূরত্ব অর্থাৎ কমপক্ষে একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফুট রাখতে হবে। আমাদের খুব যেখানে জনগণের চলাফেরা বা জনসমাগম হয় এরকম জায়গায় না যাওয়াই ভালো। আমাদের সামাজিক দূরত্ব অর্থাৎ 3 ফুট দূরত্বে আমাদের অবস্থান করতে হবে একজন থেকে আরেকজনের। আর আরেকটা সবচেয়ে যেটা জরুরি, যে নাক মুখে চোখে আমাদের হাত দেওয়া চলবে না। আমাদের ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে মাঝে মাঝেই হাত পরিষ্কার করতে হবে। যখন বাইরে থেকে বাড়ি ফিরব তখন খুব ভালোভাবে হাত মুখ পরিষ্কার করে নেব, আমাদের শরীর পরিষ্কার করে নেব, যাতে কোনো আমাদের ভাইরাস আমাদের শরীরের মাধ্যমে আমাদের শরীর দেহে মাধ্যমে আমাদের গৃহে বা বাড়িতে প্রবেশ করতে না পারে। আর যেটা খুব জোর দেওয়া হচ্ছে, যে খুব প্রয়োজন না হলে আমাদের বাড়ির বাইরে না যাওয়া আর মাস্ক পরিধান করা। মাস্ক পরিধান না করে কোনোভাবেই আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিত না। আর তোমাদেরকে অনুরোধ করব যে তোমাদের যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের বিভাগে বাংলা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের শিক্ষকদের মোবাইল ফোন নাম্বার তোমাদের কাছে আছে, বাংলা বিভাগের মোবাইল ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আমাদের আমাদের ওয়েবসাইট আছে নাম্বার তোমাদের কাছে আছে, ঠিকানা আছে, আমাদের ফেসবুকের অ্যাড্রেস তোমাদের কাছে আছে। তোমরা এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যায়, তোমাদের শারীরিক মানসিক যে কোনো সমস্যায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা যতদূর সম্ভব তোমাদের এই সমস্যার সমাধান কীভাবে করা যায় সে ব্যাপারে যদি কোনো পরামর্শ আমরা দিতে পারি আমরা অবশ্যই প্রদান করব। আর তোমাদের অভিভাবকদের কথা শুনবে, অভিভাবকদের নির্দেশ মতো চলবে, আর যেটা এই ছুটির সময় তোমরা নিয়মিত লেখাপড়া করবে, কারণ এই যে মূল্যবান সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই সময় কিন্তু আর কোনোদিন তোমরা ফিরে পাবে না। অতএব তোমাদের ছাত্র হিসাবে তোমাদের যে দায়িত্ব কর্তব্য, এই কর্তব্য তোমাদের ভুলে গেলে চলবে না। তোমাদের
এই কর্তব্য কিন্তু পালন করতেই হবে। সময় কিন্তু থেমে থাকবে না, সময় থেমে থাকবে না। তোমার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, এই সময় তুমি যদি কাজে না লাগাও, তাহলে এক সময় দেখবে যে তোমার যে অর্জন, সে অর্জন থেকে তুমি অনেক পিছনে পড়ে আছো। অতএব সাবধান, তোমরা তোমাদের দায়িত্ব খুব গুরুত্ব সহকারে পালন করবে। আমরা তোমাদের পাশে আছি, সরকারি সাদাত কলেজের বাংলা বিভাগ, আমাদের কলেজ প্রশাসন, আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় সব সময় তোমাদের পাশে আছেন। আমরা তোমাদের সাহায্য করতে প্রস্তুত। শুধু দরকার, শুধু প্রয়োজন তোমাদের ইচ্ছা শক্তি। আমরা অনলাইন পাঠদান করে চলেছি, তোমাদের সেই অনলাইন পাঠদানে আমরা কিন্তু কাঙ্ক্ষিত উপস্থিতি, তোমাদের যতটুকু হওয়া উচিত তোমাদের পার্টিসিপেশন, ততটুকু কিন্তু আমরা দেখছি না। আমি তোমাদেরকে বলবো, তোমরা এটা কিন্তু এই তোমাদের তোমরা যে এই সুযোগ গ্রহণ করছো না, অনলাইন পাঠদানের সুযোগটা, শিক্ষা অর্জনের সুযোগটা গ্রহণ করছো না, এটা কিন্তু তোমাদের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু অন্য কারো কোনো ক্ষতি না। তোমরা যে এই সুযোগটা গ্রহণ করছো না, শিক্ষকদের এই যে এত যত্ন সহকারে তোমাদের পাঠদান করার চেষ্টা করছেন তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, এই সুযোগ তোমাদের গ্রহণ করা উচিত। তোমরা এই যে অনলাইনের যে ক্লাসগুলি, এই ক্লাসগুলি নিয়মিত তোমরা করবে, সংযোগ রক্ষা করবে বা যুক্ত থাকবে। এবং তোমাদের যদি কোনো জানার থাকে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে প্রশ্ন করতে পারো। তোমাদের স্যাররা কিন্তু বারবার বলছেন যে তোমাদের কোনো জানার থাকলে অবশ্যই এখানে ইনবক্সে তোমরা প্রশ্ন করতে পারো, এবং তোমাদের স্যাররা সেই প্রশ্নের কিন্তু সেই উপযুক্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। তোমাদের জানার আগ্রহ থাকতে হবে, তোমাদের মধ্যে যে সুপ্ত লুকিয়ে আছে একটা শক্তি, আগুন, সেই আগুনকে কিন্তু জাগাতে হবে। সেই আগুন যদি সেই জাগ্রত না হয়, তোমরা জাগাতে না পারো, তাহলে কিন্তু তোমাদের যে সেই ভিতরে যে একটা গুপ্ত সুপ্ত সুপ্ত যে একটা আছে, প্রতিভা আছে, বা তোমাদের যে একটা তোমাদের শক্তি আছে, সেই শক্তি কিন্তু তোমরা অর্জন করতে পারবে না। আমরা দেখি যে আলাদিনের চেরাগ, আমাদের সেই রূপকথা, আরব্য রজনী রূপকথায় আমরা দেখি আলাদিনের চেরাগ। আলাদিনের চেরাগ তুমি হাতে নিয়ে থাকলে কিন্তু হবে না, তোমার কি করতে হবে, আলাদিনের চেরাগটাতে ঘোষা দিতে হবে, ঘর্ষণ দিতে হবে, তাহলেই কিন্তু তোমার সেই কল্পিত দ্বৈত আসবে। তা না তুমি যদি হাতে নিয়ে বসে থেকে সারাদিন বলো যে আমাকে এটা দাও ওটা দাও দ্বৈত দ্বৈত, তাহলে কিন্তু তোমাকে দেবে না। তোমাকে কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করে সে আলাদিনের সেই চেরাকে কিন্তু একটু ঘর্ষণ দিতে হবে, একটু ঘোষা দিতে হবে, তখনই কিন্তু দৈত্য আসবে। ঠিক তোমাদেরও ভিতরে তোমাদের যে মেধা আছে, তোমাদের যে শক্তি আছে, তোমাদের যে প্রতিভা আছে, সেই প্রতিভাকে একটু তোমরা ঘোষা দাও, একটু তোমরা সেটাকে ঘুষে মেজে একটু সেই দৈত্যকে তোমরা আহ্বান করো, সেই দ্বৈতই তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত পথে নিয়ে যাবে। তোমাদের সেই যে সুন্দর আগামী আছে, তোমাদের মধ্যে লুকিয়ে আছে, সেই আগামীতে তোমরা পৌঁছে যাবে। তার জন্য কি প্রয়োজন, তার জন্য প্রয়োজন তোমাদের সেই শক্তিকে, একটু সেই ময়লা আবর্জনা যে জমে গেছে সেগুলোকে পরিষ্কার করা। এই জন্য তোমাদের নিরলস পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ছাত্রদের তোমাদের সাধনাই হবে পড়াশোনা, তোমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনাই থাকবে জ্ঞান অর্জন। তোমাদের তো অন্য কোনো তোমাদের পিতামাতা তোমাদের জন্য সবসময়, আমার বিশ্বাস যে সবসময় তোমাদের পিতামাতা তোমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তারা অনেক কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের লেখাপড়ার জন্য সেই অর্থ সংস্থান করেন, তোমরা যেন তোমাদের যা প্রয়োজন সেটা কিন্তু যোগান দেন। আর তোমরা যদি তাদের সেই কষ্টকে, কষ্টার্জিত সেই শ্রমকে, কষ্টার্জিত তাদের যে অর্থকে যদি হেলায় নষ্ট করে ফেলো, তাদের যে স্বপ্ন, তাদের যে তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে যদি তোমরা যদি মূল্যায়ন না করো, তাহলে কিন্তু আমাদের মতো তারাও কিন্তু কষ্ট পাবে।
যে পিতামাতা তোমাদের মধ্যে স্বপ্ন দেখে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে যে তাদের ছেলে কিংবা তাদের মেয়েরা আগামীতে দেশের একটা উজ্জ্বল, দেশের মুখ উজ্জ্বল করবে, তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। এই জন্য সরকারি শারদ কলেজের শিক্ষার্থী, তোমরা একটা ঐতিহ্যবাহী কলেজের শিক্ষার্থী, আমাদের বাংলা বিভাগের তোমরা ঐতিহ্যবাহী বাংলা বিভাগের শিক্ষার্থী, এই বিভাগের যেমন সুনাম আছে, তোমরা এই বিভাগের শিক্ষার্থী, তোমাদেরও অবশ্যই একটা দায়িত্ব আছে যে এই বিভাগের সুনামটা যেন রক্ষা থাকে, রক্ষা করতে পারো তোমরা। এই জন্যই লেখাপড়া ফাঁকি দেবে না। আমরা যদি তো সরকারি সাদাত কলেজের শিক্ষার্থীরা কোথাও যে কোনো পরীক্ষায়, কোনো মৌখিক পরীক্ষায় কিংবা কোনো পরীক্ষায় যদি ভালো করতে পারে, তাহলে তোমাদের অভিভাবকদের যেমন গর্ব, আমাদেরও কিন্তু গর্ব হয়। আর তোমরা যদি কোনো চাকরির পরীক্ষায় কিংবা কোনো প্রতিযোগিতার পরীক্ষায় যদি ভালো করতে না পারো, যদি তোমাদের যা জানা উচিত তা যদি না জানো, বাংলা শিক্ষার্থী হিসেবে যতটুকু দক্ষতা তোমাদের থাকা প্রয়োজন সেটা যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু তারা বলবে যে সরকারি সাদাত কলেজে বাংলা বিভাগে কোনো লেখাপড়া হয় না, শিক্ষকরা কোনো লেখাপড়া শেখায় না, কিংবা সেটা তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারেনি। এটা যেমন আমাদের জন্য দুঃখের বিষয় হবে, ঠিক তোমাদের অভিভাবকদের জন্য দুঃখের বিষয় হবে এবং তোমাদের জন্য লজ্জার বিষয় হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবে, সময় নষ্ট করবে না, সময় নষ্ট করবে না এবং সময় নষ্ট করবে না। তোমরা যে যেখানে যে অবস্থাতেই আছো, সেই অবস্থার বাস্তবতা মেনে নিয়েই তোমাদের কিন্তু লেখাপড়া করে যেতে হবে। সময় এগিয়ে চলেছে, জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে, সেই মূল্যবান সময়কে তোমরা কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও, তাহলেই দেখবে যে একদিন সাফল্য তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছে। তোমরা দেশের মুখ উজ্জ্বল করছো, তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করছো, তোমরা সরকারি সাদাত কলেজের মুখ উজ্জ্বল করছো, বাংলা বিভাগের মুখ উজ্জ্বল করছো, এবং আমাদের প্রত্যাশা কিন্তু এটাই, আমাদের চেষ্টা, আমাদের সাধনা কিন্তু এটাই যে তোমাদেরকে আমরা মানুষ হিসাবে দেখতে চাই, একটা সুনাগরিক হিসেবে দেখতে চাই, দেশপ্রেমিক মানুষ নাগরিক হিসেবে দেখতে চাই, একজন সত্যিকারের গুণাবলী সম্পন্ন, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে দেখতে চাই। এজন্য মূল দায়িত্ব কিন্তু তোমাদের। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমাদের সৈয়দ শামসুল হকের যে নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্য, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কিছুটা। আজকে আমরা এই নুরুলদিনের সারা জীবনের অবশিষ্টাংশ নিয়ে আলোচনা করতে চাই। আশা করি তোমরা আমার সাথে আছো। নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্য, কাব্যনাট্যের রচয়িতা লেখক সৈয়দ শামসুল হক। নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্য যে স্রষ্টা সৈয়দ শামসুল হক, আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে আমাদের জানা উচিত। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রাম জেলায়, তৎকালীন কুড়িগ্রাম যে থানা বা মহকুমা ছিল সেখানে সৈয়দ শামসুল হকের জন্ম। পিতা সৈয়দ সিদ্দিক হুসেন, ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসেন, মাতা সৈয়দা হালিমা খাতুন। সৈয়দ শামসুল হক বহুমুখী প্রতিভার অধিকারী, তাকে বলা হয় সভ্যসাচী লেখক, অর্থাৎ যার প্রতিভা বহুমুখী। সভ্যসাচী বলতে যার দুই হাত উভয় হস্ত, পৌরাণিক শব্দ সভ্যসাচী, সেই যার উভয় হস্ত সমানভাবে চলে, অর্থাৎ সকল দিকেই যার প্রতিভা। আমাদের সৈয়দ শামসুল হক সেরকম একজন প্রতিভাবান মানুষ।
সৈয়দ শামসুল হকের লেখাপড়া কুড়িগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি যেমন উপন্যাস, যেমন ছোট গল্প, যেমন কাব্যনাট্য, প্রবন্ধ, গান, চলচ্চিত্রের কাহিনী, প্রতিটা ক্ষেত্রেই যেখানেই সৈয়দ শামসুল হক হাত দিয়েছেন সেখানেই তার প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। এক সময় সৈয়দ শামসুল হক যে লন্ডনে অবস্থিত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা যেটাকে আমরা বিবিসি নামে জানি, সে বিবিসিতেও কিন্তু সাংবাদিকতার চাকরি করেছেন। এবং সবচেয়ে গর্বের, সবচেয়ে বিষয় গর্বের বিষয় যেটা, সেটা হলো 1971 সালে যে 16 ডিসেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর কাছে, মুক্তিবাহিনীর কাছে যে পাকিস্তান বাহিনীর পরাজয়ের যে সংবাদ ব্রিটিশ সে বিবিসি থেকে প্রচারিত হয়, সেই সংবাদ পাঠ করেছিলেন কিন্তু সৈয়দ শামসুল হক বিবিসি থেকে। এরকম একজন গুণী ব্যক্তিকে নিয়েই আজকে আমরা, তার কর্ম নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে 1961 সালে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, পরাণের গহীন ভেতর, বৃষ্টি ও জলের কবিতা, এছাড়া আরও অন্যান্য কাব্যগ্রন্থ সৈয়দ শামসুল হকের লেখা আমরা আছে জানি। উপন্যাস, সৈয়দ শামসুল হক উপন্যাস রচনা করেছেন বেশ কয়টি, তার মধ্যে প্রথম উপন্যাস 1965 দেয়ালের দেশ, তারপরে আছে 1964 সালে সীমানা ছাড়িয়ে, 1991 সালে খেলারাম খেলে যা, এছাড়া আরও অন্যান্য উপন্যাস আছে। কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় 1971 সালে, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে সেই স্বাধীনতা বিরোধী শক্তির যে তৎপরতা, সেই তৎপরতা নিয়ে, সেই কাহিনী নিয়ে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্য ওনার লেখা। আর নুরুলদিনের সারা জীবন 1982 সালে রচনা, আজকে যে যা নিয়ে আমরা কথা বলছি, যেটা সেই ফকির বিদ্রোহ 1782 সালে যে এই অঞ্চলে ফকির বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সেই কৃষক বিদ্রোহ বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, তার উপর ভিত্তি করে নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক বেশ কিছু অনুবাদও করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য উইলিয়াম, ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ, টেম্পেস্ট উল্লেখযোগ্য। সৈয়দ শামসুল হক অনেক ছোট গল্প লিখেছেন, গান রচনা করেছেন, চলচ্চিত্র কাহিনী লিখেছেন, প্রবন্ধ, সৈয়দ শামসুল হক প্রবন্ধ বেশ ওনার দৈনিক সংবাদ পত্রিকায় ওনার যে প্রবন্ধ ধারাবাহিকভাবে প্রকাশিত হৃদ কলমের টানে, সেটা 1991 সালে প্রথম খণ্ড এবং 1995 সালে এর দ্বিতীয় খণ্ড পুস্তক আকারে প্রকাশিত হয়, এবং যেটা বাংলা ভাষার বাক্য নির্মাণে, শব্দ চয়নে একটা নতুনত্ব, একটা অন্যরকম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল তার এই হৃদ কলমের টানে। তাছাড়াও প্রবন্ধের মধ্যে আছে মার্জিনে মন্তব্য, এই প্রবন্ধগুলিতে উনি দেশ, কাল, সমাজ, মানুষ এবং সবই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সৈয়দ শামসুল হক বেশ কিছু আমাদের জাতীয় পুরস্কার অর্জন করেছেন, এর মধ্যে স্বাধীনতা পুরস্কার, 21শে পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, এই পুরস্কারগুলি উল্লেখযোগ্য। উনি সৈয়দ শামসুল হক সম্ভবত আমাদের দেশে সবচেয়ে কম বয়সে
একুশে পদকপ্রাপ্ত লেখক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সৈয়দ শামসুল হক সম্পর্কে জানলাম, কারণ সৃষ্টি সম্পর্কে জানতে গেলে স্রষ্টা সম্পর্কেও জানা আবশ্যক, কারণ স্রষ্টার জীবন দর্শন, তার দৃষ্টিভঙ্গি, তার যে আদর্শ, সে আদর্শই কিন্তু, তার জীবন আদর্শই কিন্তু তার সৃষ্টির মধ্যে প্রকাশিত হয়। ঠিক সৈয়দ শামসুল হকের দেশপ্রেম, তার যে মানবিক গুণাবলী, তার যে মানুষের প্রতি মমত্ববোধ, তার যে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের প্রতি তার যে মুক্তিযোদ্ধাদের প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, সেগুলি কিন্তু তার লেখার মধ্যে আমরা প্রকাশ হতে দেখেছি। তোমাদের নুরুলদিনের সারা জীবনে আমরা দেখেছি যে নুরুলদিনের মতো যে কৃষক, যে কৃষক যার জীবনের করুণ পরিণতি, যার জীবনের করুণ যে অবস্থা, যার প্রেক্ষিতে নুরুলদিনকে সেই সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে, তার পিতার করুণ মৃত্যু তার চোখের সামনে ঘটেছে, তার সেই করুণ কাহিনী তার জীবনকে পরিবর্তিত করেছে, সেই কাহিনী কিন্তু সৈয়দ শামসুল হক খুব ভালোভাবেই, বাংলার কৃষকদের অবস্থা তার ভালোভাবে জানা ছিল জন্যই কিন্তু আমরা তার সেই বাস্তব চিত্র সৈয়দ শামসুল হকের এই নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্যে আমরা দেখতে পাই। এই যে তার জীবন ঘনিষ্ঠতা, যে জীবন ঘনিষ্ঠতা কিন্তু আমাদের দেশকে চিনাতে সাহায্য করে, আমাদের তোমাদেরকে আমাদের দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের দেশের সাধারণ মানুষ সম্পর্কে, আমাদের দেশের কারা আমাদের দেশের বিরুদ্ধে পরাশক্তিকে সাহায্য করেছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের চিনাতে সাহায্য করে। এখান থেকেই তোমরা কিন্তু আগামী দিনের এই দেশকে নির্মাণের শক্তি, সাহস, অনুপ্রেরণা তোমরা লাভ করতে পারো। তো যাই হোক, সৈয়দ শামসুল হক সম্পর্কে তোমরা আরও জানতে পারবে। আর এখনকার তোমাদের কাছে আমি বলবো, এখনকার যুগটা কিন্তু তোমাদের জন্য অবাধ তথ্যের যুগ। এখন কিন্তু শিক্ষকদের চেয়েও কিন্তু তোমরা বেশি জানতে পারো, তোমাদের যদি ইচ্ছা থাকে। আমাদের সময় কিন্তু একটা তথ্যের জন্য আমাদেরকে কিন্তু একটা বিভিন্ন লাইব্রেরিতে ছুটাছুটি করতে হতো, কোন গ্রন্থ কোথায় পাওয়া যায়, কোন তথ্য কোথায় পাওয়া যায়। এখনকার যুগে কিন্তু অবাধ তথ্য তোমাদের হাতের মুঠোর মধ্যে, তোমাদের ইন্টারনেট সংযোগ, তোমাদের তথ্যের অবাধ প্রবাহ। তোমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু যে কোনো তথ্য, যে কোনো বিষয়, যে কোনো তোমাদের অজানা বিষয় কিন্তু তোমরা আমাদের যে ইন্টারনেট থেকে কিন্তু সহজেই জানতে পারো। সেখানে নানা ধরনের আলোচনা, নানা ধরনের পুস্তক সমালোচনা, নানা ধরনের তোমাদের বিষয় নিয়ে বিস্তর তথ্য দেয়া আছে। শুধু তোমাদের ইচ্ছা শক্তিটাই কিন্তু প্রয়োজন। আমাদের যে ইন্টারনেট বা আমাদের যে কি বলা যায় এটাকে, তথ্য ডিজিটাল তথ্য প্রবাহ, এই ডিজিটাল তথ্য প্রবাহের সুবিধা ভালো মন্দ দুদিকই আছে। যেমন এর খারাপ দিক আছে, যদি আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করতে চাই, অনেক খারাপ দিক আছে, আবার কিন্তু প্রচুর ভালো দিক আছে। এখন তোমাদের উপরই দায়িত্ব যে এই ইন্টারনেটের সুবিধা, এই তথ্য প্রবাহের সুবিধা তোমরা কিভাবে গ্রহণ করবে। তোমরা যদি এর খারাপ দিকটি যদি গ্রহণ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য তা কল্যাণকর হবে না। আর তোমরা যদি এর এখান থেকে ভালো কিছু গ্রহণ করতে চাও, তাহলে তা তোমাদের জন্য হবে কল্যাণকর। কারণ যুগ যুগ ধরেই কিন্তু, শুধু এখনকার যুগে না, যুগ যুগ ধরেই কিন্তু সমাজে ভালো মন্দ দুটা দিকই প্রবাহমান আছে। একদিকে হয়তো তোমাদের আগুনের লেনিহান শিখা, আরেকদিকে হয়তো তোমার ফুলের বাগান। একটা শিশু হয়তো ভুল করে একবার দুবার আগুনের সেই শিখায় হাত দিতে পারে, কিন্তু এক সময় সে যখন দেখবে যে না, আগুনের শিখায় হাত দিলে হাত পুড়ে যায়, কিংবা যখন সে দেখবে যে ফুল থেকে সৌরভ বের হয়, তখন সে ফুলকেই গ্রহণ করবে। অতএব তোমরাও এই জীবন থেকে শিক্ষা নিয়ে,
খারাপ দিককে, সকল খারাপ অন্যায় অসত্যকে বর্জন, সেই ফুলের সৌরভ মাখা সত্য সুন্দরকেই তোমরা বরণ করে নিবে এবং জীবনকে সুরভিত করে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরা বলছি যে সৈয়দ শামসুল হকের নুরুলদিনের সারা জীবন কাব্য নাটক। তো কাব্য নাটকটা কি এ সম্পর্কে আমাদের একটু জানা দরকার, যে নাটক আছে, উপন্যাস আছে, তোমাদের কাব্য আছে, তাহলে কাব্য নাটকটা কি? কাব্য নাটক তো বুঝতেই পারছো, একসঙ্গে কাব্য যে ছন্দ বা কবিতার আকারে যে লেখা সেটা কাব্য এবং তার সঙ্গে নাটক। তো বিখ্যাত ইংলিশ নাট্যকার টিএস ইলিয়ট 1888 সালে যার জন্ম এবং 1965 সালে মৃত্যু, টিএস ইলিয়ট, তার সঙ্গে অনুযায়ী দ্য পোয়েটিক ড্রামা বা কাব্য নাটক হল, দ্য পোয়েটিক ড্রামা মাস্ট হ্যাভ অ্যান ইমোশনাল ইউনিটি, লেট দ্য ইমোশন বি হোয়াট এভার ইউ লাইক, ইট মাস্ট হ্যাভ এ ডমিনেন্ট টোন, অ্যান্ড ইফ দিস বি স্ট্রং এনাফ, দ্য মোস্ট হেটারোজেনিয়াস ইমোশনস মে বি মেড টু রিইনফোর্স ইট। টিএস ইলিয়ট কাব্য নাটক সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে, এখানে তারপর আমাদের দেশে বিশিষ্ট সাহিত্য সমালোচক শান্তনু কায়সার বলেন, সাধারণ বিবেচনায় কাব্যে লেখা নাটককেই কাব্য নাটক বলা যায়, কিন্তু ছন্দ রচিত রচনা মাত্রই যেমন কবিতা নয়, তেমনি নাটক কাব্য রচিত হলেই তা কাব্য নাটক হয় না। কাব্য নাটক ও নাটক উভয়ের শর্ত পূরণ এবং পরস্পরের মধ্যে আত্মস্থ, বাহুল্য বর্জিত ও অপরিহার্য হয়ে নিজেকে সমৃদ্ধ করে যে শিল্প মাধ্যম তাই কাব্য নাটক। সাধারণ বিবেচনায় কাব্যে লেখা নাটককেই কাব্য নাটক বলা যায়, কিন্তু ছন্দে রচিত রচনা মাত্র যেমন কবিতা নয়, তেমনি নাটক কাব্যে রচিত হলেই তা কাব্য নাটক হয় না। কাব্যে রচিত কাব্য ও নাটক উভয়ের শর্ত পূরণ এবং পরস্পরের মধ্যে আত্মস্থ, বাহুল্য বর্জিত ও অপরিহার্য হয়ে নিজেকে সমৃদ্ধ করে যে শিল্প মাধ্যম তাই কাব্য নাটক। তোমরা বুঝতে পারছো যে এখানে কাব্য সেই ছন্দে রচিত নাটক হলেই কিন্তু কাব্য নাটক না, এখানে কিছু শর্ত আছে, যে বাহুল্য বর্জিত হতে হবে, পরস্পরের মধ্যে আত্মস্থ অর্থাৎ তাদের মধ্যে যে ইন্টারাকশন থাকতে হবে, হ্যাঁ, তাদের মধ্যে একটা ইন্টারাকশন যদি না থাকে তাহলে সেটা কাব্য নাটক হবে না। আর সমৃদ্ধ অর্থাৎ কাব্য গুণ থাকতে হবে, কাব্যের যে গুণাগুণ, অলঙ্কার বা ব্যঞ্জনা, এই বিষয়গুলি কিন্তু থাকতে হবে, যেটা সাহিত্যের কিন্তু অন্যতম শর্ত, যে কাব্যগুণ যদি না থাকে তাহলে সেটাকে নাটকও বলা যাবে না, কাব্যও বলা যাবে না, কিংবা কাব্য নাটকও বলা যাবে না। তো তোমরা কাব্য নাটক সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। নুরুলদিনের সারা জীবন, দুঃখিত, নুরুলদিনের সারা জীবন আমাদের এদেশের যে মুক্তি পাগল, হাজার বছরের সেই মুক্তি পাগল সংগ্রামী মানুষের কাহিনী, যার সূত্র ধরে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ লাভ করেছি এবং একটি লাল সবুজ পতাকা লাভ করেছি। আমরা লাভ করেছি স্বাধীনতার মহান এক, যেমন ফকির মজনুর শাহ, ভবানী পাঠক, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, টিতু মীর, হাজি শরীয়তুল্লাহ, ইলা মিত্র, সিধু মুর্মু, কানু মুর্মু এবং আমাদের নুরুলদিন, এরা আমাদের ইতিহাসের মহানায়ক, এবং এদের সম্পর্কে এদের সেই দীর্ঘদিনের স্বপ্ন আমরা বাস্তবায়ন দেখি, একটা স্বাধীন, সর্বভৌম, শোষণহীন, বঞ্চনাহীন দেশ প্রতিষ্ঠার জন্য একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্ন কিন্তু 1971 সালে আমাদের মহান স্বাধীনতা মহানায়ক, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে একটা লাল সবুজ পতাকা লাভ করেছি।
তো অবশ্যই নুরুলদিনের যে নুরুলদিন আমাদের সামনে যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সেই বাংলা 1180 সাল এবং 1782 খ্রিস্টাব্দের যে বিদ্রোহের সূচনা করে সেই বিদ্রোহই আমাদেরকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা এখান থেকে আমাদের দেশপ্রেমের শিক্ষা, আমাদের তোমরা দেশপ্রেমের শিক্ষা লাভ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেশ আলোচিত একটি উক্তি সংলাপ আছে, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে কণ্ঠে সবাই। এই সংলাপটি কিন্তু সমগ্র অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত মানব সমাজকে দেশ বিদেশে সকল মানুষের উদ্দেশ্যে সৈয়দ শামসুল হক আহ্বান করেছেন। অর্থাৎ আমাদের জেগে উঠতে হবে কিসের বিরুদ্ধে? সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল শোষণের বিরুদ্ধে, সকল নির্যাতনের বিরুদ্ধে, সকল অসুন্দরের বিরুদ্ধে, অকল্যাণের বিরুদ্ধে। সেই আজ থেকে প্রায় 200 বছর আগে নুরুলদিন রংপুর অঞ্চলে যে সংগ্রামের সূচনা করেছিলেন, নুরুলদিন হয়তো সেটা আর শেষ করে যেতে পারেননি, কিন্তু নুরুলদিন আমাদের চেতনায় আছে। সেই নুরুলদিনের চেতনাকে ধারণ করে আবার আমাদের জেগে উঠতে হবে সকল অন্যায়, খুন, রাহাজানি, ধর্ষণ, আমাদের অসুন্দর, অকল্যাণের বিরুদ্ধে। আমাদের মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব, আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে, আমাদের সকল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, জেগে ওঠা। এখানে নুরুলদিন যেরকম আছে, এখানে লাল কুরাশ আছে। আমি দেখেছি যে তোমরা বই না পড়ার জন্য, পাঠ্যপুস্তক না পড়ার জন্য কিন্তু তোমরা তোমাদের যে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো মতো উত্তর দিতে পারো না। তোমাদের উত্তরপত্র দেখলেই কিন্তু বোঝা যায় তোমাদের বই পড়া নেই, তোমরা বই পড়ো না। তোমাদের বই না পড়লে যেমন তোমাদের পরীক্ষায় ভালো করতে পারবে না, আবার তোমাদের কিন্তু যেটা সত্যিকার যেটা অর্জন করা উচিত সেই অর্জনটাও তোমাদের কিন্তু বৃথা যাবে। তোমাদের যে মানবিক বিকাশ সেটা বিঘ্নিত হবে। তোমরা যেমন এখানে লাল কুরাশ আছে, নীল কুরাশ আছে, লাল কুরাশের তাৎপর্য কি? লাল কুরাশ কেন হলো? কুরাশ কি? কুরাশ শেক্সপিয়রের ড্রামাগুলিতে দেখি, কুরাশ যারা বিবেক হিসাবে বিবেকের কাজ করে, যারা সেই কাহিনীকে, কাহিনীর প্রেক্ষাপটে যারা তাদের কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করে। এখানে লাল কুরাশ কারা, নীল কুরাশ কারা, এবং লাল কুরাশ কেন হলো নাম, নীল কুরাশ কেন হলো, এই সম্পর্কেও তোমাদের কিন্তু জানা উচিত। লাল কুরাশ যেমন আমাদের মুক্তিযুদ্ধে আমাদের এদেশের গণমানুষের পক্ষে, লাল কুরাশ অর্থাৎ এদেশের রক্তাক্ত যে সংগ্রাম, সেই রক্তাক্ত সংগ্রামের সঙ্গে তারা যুক্ত। তারা যেন তাদের সমস্ত দেহ সেই নুরুলদিনের মতো রক্তাক্ত, সে নির্যাতনে তারা রক্তাক্ত হয়ে গেছে, তবু তারা মাথা নিচু করেনি। আর নীল কুরাশ সেই আমাদের সেই স্বাধীনতার বিরোধী শক্তি, ব্রিটিশ শক্তি কিংবা পাকিস্তানি শক্তির পক্ষে যারা, তারাই নীল কুরাশ। তারা আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা না করে তাদের বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করার জন্যই যারা ব্যস্ত ছিল। এই বিষয়গুলি তোমাদের জানতে হবে, এই জন্য বই পড়তে হবে, তোমাদের বই পড়তে হবে এবং বই পড়তে হবে। এখানে নুরুলদিনের চরিত্র তোমাদের আলোচনা করতে হবে, আব্বাস আছে, আব্বাসের চরিত্রগুলি তোমাদের আলোচনা করতে হবে। এখানে ম্যাকডোনাল্ড আছে, এখানে বিভিন্ন এখানে আমাদের দেশের পক্ষে কারা, এই দেশের মুক্তি, এদেশের স্বাধীনতার বিপক্ষে কারা, এই সংগ্রামের পক্ষে কারা, এইসব কিন্তু তোমাদের কিন্তু বের করতে হবে। এখানে কিন্তু সৈয়দ শামসুল হক বলে দেননি যে এরা এরা দেশের পক্ষে, মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে, এরা এরা বিরুদ্ধে। কিন্তু তোমাদের বই পড়েই তোমাদেরকে নির্ণয় করতে হবে যে কারা এদেশের পক্ষে, এদেশের গণমানুষের পক্ষে, এবং কারা এদেশের গণমানুষের বিরুদ্ধে শক্তি। এখানে সৈয়দ শামসুল হক এই কাহিনীকে
ইতিহাস থেকেও কিছুটা গ্রহণ করেছেন। কিছু কিছু চরিত্র আছে ইতিহাসে, ঐতিহাসিক চরিত্র, আবার কিছু কিছু চরিত্র উনি নির্মাণ করেছেন। ঐতিহাসিক চরিত্রগুলির মধ্যে আছে নুরুলদিন, দয়াশীল যে গণবাহিনীর বা নুরুলদিনের দেওয়ান, বা আর আছে গুডলাড, সেই সময় রংপুরে কালেক্টর ছিলেন। এই চরিত্রগুলি ঐতিহাসিক চরিত্র। আর যার আর যে চরিত্রগুলি, এগুলিকে কাহিনীকে একটা সাহিত্যিক বা শিল্পরূপ দেওয়ার জন্য অন্যান্য চরিত্রগুলি সৈয়দ শামসুল হক সৃষ্টি করেছেন। কারণ ইতিহাস এবং সাহিত্য কিন্তু ভিন্ন জিনিস। সাহিত্য খেলার ছলে শিক্ষা দেওয়া, আর ইতিহাস বাস্তবের নিরিখে কাহিনীকে বর্ণনা করে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করছি। তোমাদের সবার কল্যাণ হোক, তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো, এবং স্বাস্থ্যবিধিগুলি মেনে চলে তোমরা আমাদের দৈনন্দিন যে জীবন প্রবাহ সেটা পরিচালনা করো, এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।